নিম্নচাপের জেরে দিনভর ভারী বৃষ্টি ভাসবে দক্ষিণের 12 জেলা। দেখুন আবহাওয়ার খবর। আগস্টের বর্ষার পর মাঝে কিছুদিন কমেছিল বৃষ্টির পরিমাণ, উষ্ণতার পারদও চড়তে শুরু করেছিল। তবে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার জেরে আবারও ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে দক্ষিণবঙ্গে। শনিবার থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি নেমেছে একাধিক জেলায়। বর্তমানে নিম্নচাপ রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ তথা দীঘা ও পুরীর মাঝে। হাওয়া অফিসের মতে আগামী 24 ঘন্টায় এই নিম্নচাপ আরো গভীর হতে পারে। এর ফলে কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি, চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার খবর। আজকের আবহাওয়া। আজ কলকাতার আকাশ মেঘলা থাকবে, তবে মাঝে মধ্যে রোদের ঝলকও দেখতে পাওয়া যাবে। বজ্রপাত সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রির পাশাপাশি থাকবে। তবে বাস্তবে এর থেকেও বেশি গরম অনুভব হবে। এছাড়া বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 70% থেকে 90% পর্যন্ত থাকবে, যার জেরে অস্বস্তি বজায় থাকবে। এক কথায় আরো গরমের জেরে প্যাচপ্যাচে ঘামে ভিজতে হবে কলকাতাবাসীকে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার নিম্নচাপের জেরে সপ্তাহের প্রথম দিনে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তরের মতে প্রায় 200 মিলি বৃষ্টি হতে পারে, যেটা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। একই সঙ্গে থাকবে 35 থেকে 50 কিমি বেগে ঝড়ো হাওয়া। উত্তরবঙ্গের আবহাওয়া। উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির খেলা জারি রয়েছে। দার্জিলিং ও কালিম্পং জেলার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। একই সাথে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা জেলায় মাঝারি বা হালকা বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। আগামী কয়েকদিন আবহাওয়া এমনই থাকবে বলে আগামীকালের আবহাওয়া। নিম্নচাপের জেরে যেহেতু ফের বৃষ্টি শুরু হয়েছে, তাই আগামীকালও পরিস্থিতি কম বেশি একই থাকবে বলা যেতে পারে। হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম ও নদিয়া জেলার ভারী বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা। এছাড়া বাকি জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে মাঝারি বা হালকা বৃষ্টি হতে পারে। আর উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে আজকের মতো বৃষ্টি বজায় থাকবে।